যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি। ধৈর্য, মনোযোগ ও সতর্কতার সাথে গাড়ি চালান। গিবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গিবত পরিশোধ করা যায় না। আকিদাই সবকিছুর মূল। সঠিক আকিদা ব্যতীত নামাজ, শরীরচর্চা মাছ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফটিকচুরির কাঞ্চননগরী 2 নম্বর ওয়ার্ড, পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি রাস্তাগুলো সাজানো হয়েছে সাদা এবং লাল রং আবৃত করে, এবং পাশাপাশি বেশ কিছু বাণী এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো ধর্মীয় বাণী এবং প্রশংসনীয় বাণী। যুব সমাজের উদ্দেশ্যে এই বাণীগুলো আমরা দেখেছিলাম রাস্তার ধারে ধারে সাজিয়ে রেখেছে 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদিন সালাউদ্দিন। এই সৌন্দর্যগুলো সরিয়ে গিয়েছে সবুজের মাঝখান দিয়ে। রাস্তায় চলাচল করার ক্ষেত্রে এই দিক নির্দেশনাগুলো হবে অত্যন্ত সুফলশ্রুত, এবং পাশাপাশি যে রংগুলো করে দিয়েছে সেগুলো রাতের মাঝে খুব সুন্দর একটি আলো ছড়াবে বলে আমরা মনে করছি। বিশেষ করে রাতে যখন গাড়ি চলবে, ঠিক তখন যখন লাইটিং এর আলোগুলো সাদার মাঝে স্পর্শ করবে, তখন কিন্তু দিক নির্দেশনাগুলো একজন ড্রাইভারের ক্ষেত্রে বেশ কিছু ফুটে উঠবে। এই রাস্তার মাঝে যে রং করে দিয়েছে সেই রঙের দৃশ্যগুলো যেমন মানুষের হৃদয়ে ছড়িয়ে যাবে, ঠিক তেমনি অনেক মানুষের কিন্তু উপকার হবে। চলুন আমরা এই পর্যায়ে মানুষ কি বলে তার জানার চেষ্টা করি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদিন ভাইকে। উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়ে এই কাজটা সম্পন্ন করছে। এটা আমাদের গ্রামের সৌন্দর্য বাড়াচ্ছে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলা এবং আমাদের যে যুব সমাজ আছে ওনাদের যে বাণীগুলো এখানে প্রচার করছেন উনি রাস্তায়, এগুলো খুব এটা খুব সুন্দর একটা জিনিস, সুন্দর একটা উদ্যোগ। এটা কাজে দিবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন ও গাছগুলো এখন যেই যে রং করছে আমাদের এখানে 2 নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন মেম্বার, খুব সুন্দর হয়েছে, এখন দেখতে আমাদের খুব ভালো লাগে। আমরা চলাফেরা করতে খুব আনন্দের সাথে চলাফেরা করতেছি। এখন প্রকৃতির মাঝে অন্যরকম, হ্যাঁ, এখন খুব সুন্দর লাগে। বিষয়টা আসলে কেমন চিন্তা চেতনা যে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা এটাকে আমরা সাধুবাদ জানাই। বাজি বেশা বেশি সুন্দর লাগে, মেম্বারে গজ্জি বড় কিছু না, সুন্দর লাগে আল্লাহ দিলে, খুব সুন্দর লাগে। লাইট বিয়ে হাঁটো হ্রদ হ্রদ এরকম লাগবে, রু হরে দেবি কবি একদিন সুন্দর লাগে আল্লাহ দিলে, অসম্ভব সুন্দর। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আমাদের যুব সমাজ আরও এরকম দু একজন আরও এগিয়ে আসলে আরও সুন্দর লাগবে, এটা কামনা করে আশা করি। সালাউদ্দিনী রংগজ্জি রাস্তাঘাটে খুব সুন্দর লার, এনে বিহন সুন্দর লার বলকে আর লেখা কান্দি এনো খুব ভালো জিনিস। এরকম বেহন যদি গেলে তো আরো সুন্দর লাগবে, বেহন এরকম উদ্যোগ পরিবত খুব সুন্দর লার। এত কে বালা ঘর, কে খারাপ ঘর, কে আছে না না, খুব সুন্দর লার, সুন্দর লার। আর দুলে মোড় অর্ডার দিলে শান্তি হয়, নোমান ওয়ার্ড মধ্যে কোনো ওয়ার্ড নাই তো, আর আর ভালো যদি আর আর দুলে মোড় অর্ডার মারবেই শান্তি। প্রত্যেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে মহান আল্লাহর শাস্তিকে ভয় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঞ্চননগর 2 নং ওয়ার্ডে আপনাকে স্বাগতম জানাবে ঠিক এরকম রাস্তার ধারে। সবুজের বুক চিরে যে রাস্তা বয়ে গেছে তার পাশগুলো অত্যন্ত সুচলিলভাবে সাজানো হয়েছে বর্তমানে 2 নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদিন সালাউদ্দিনের পক্ষ থেকে। সবুজে গাছগুলো নিচ দিয়ে সাজানো হয়েছে সাদা রঙে, এর উপর হালকা লাল রঙের বৃত্ত আঁকা হয়েছে, তার পাশে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বাণী যাতে মানুষ সেগুলো পড়ে নিজে আমল করতে পারে। ঠিক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন উপরের চিত্রান্বেষণে কোনো ফায়দা নেই, অপরের দুষ বিশ্লেষণে বা গিবতে কোনো ফায়দা নেই, সেজন্য জানিয়েছেন জয়নাল আবেদিন সালাউদ্দিন 2 নং ওয়ার্ড ফটিকচুরি চট্টগ্রাম কাঞ্চননগর। এটি কাঞ্চননগর থেকে হামিদ পাড়ার শেষ পর্যন্ত অর্থাৎ 2 নং ওয়ার্ড যতটুকু পড়েছে ততটুকু পর্যন্ত এভাবে সাজানো হয়েছে।